গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল, খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন বেজে গেছে 7টা। মা বাবারা তো কালকে চলে গেল বেড়াতে, তো ভাই আছে এখানে আমার বাপের বাড়িতে, তো ওর কাছে এখন যাচ্ছি। ওখানে আমার টাইগার আছে, বিড়ালরাও আছে, তো ওদেরকে সবাইকে খেতে দেবো। আর ভাইয়ের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে যাবো এখন। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করি, আর আমার টাইগার আর বিড়ালদের জন্য ভাত বসিয়ে দেবো এখানে। ওখানে গিয়ে চিকেন আর মাছটা বয়ল করে নেবো। তো চলুন না, দেরি না করে তাড়াতাড়ি করে কাজকর্ম শুরু করি, অনেক কিছু কাজ আছে। এই যে আমাদের সকালের প্রথম চা রেডি, আর এদিকে আমি বেগুন ভেজে নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য। তো এদিকে আমি ভাইয়ের জন্য প্যাক করে নিয়ে যাচ্ছি, আর এদিকে ভাত আছে যেটা আমার বিড়াল আর কুকুরের জন্য নিয়ে যাচ্ছি, আর এদিকে রুটি ভাইয়ের জন্য। এই যে আমাদের কালিয়া বসে আছে, ড্রাই ফ্রুট খেয়েছে, এসে খাবার দিয়ে দেবো। যে আমাদের মিউ এখানে বসে আছে। তো এই যে আমরা এখন বেরোচ্ছি, আর কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়ে গেছে, তো আমরা বাড়ি পৌঁছে গেছি। তো বাকি সবাইকে এবার খাবারটা দিয়ে দিই, আর ভাই একটু পড়াশোনা করছে তো পরে খেয়ে নেবে, ওর জন্য রেখে দিয়েছি। এদিকে ওদের চিকেন আর মাছটা বয়ল হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিচ্ছি ওদেরকে। এই যে সবাই চলে এসছে খেতে, তো এবার টাইগারকেও দিয়ে দিচ্ছি, টাইগারেরও খুব খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ও একটু ঘোরাতে নিয়ে গেল টাইগারকে। এই যে ঘুরে চলে এসছে, তো এবার টাইগারকে ঘরে রেখে আমরা এবার বেরিয়ে যাব বাড়ির। ঘুরে ঘুরে হয়ে গেছে আমাদের, তো আবার বাইরে না কেন, এখন এখানে বসো, এখানে জানলা দেখো, আসো আসো এখানে উঠে বসো, আসো আসো। তো এই যে টাইগার উঠে বসে পড়েছে, আমরা আবার পরে আসব। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এই যে আমরা বাড়ি ফিরে এলাম, আর বাড়ির কাছে এসেই বৃষ্টিটা নেমে পড়লো, তাই একটু হালকা ভিজে গেলাম। তো এখন আমি মিউ আর কালিয়াকে খাবার দিয়ে দিই, আর আমরাও ব্রেকফাস্ট করে নিই। তো এই যে আমাদেরও ব্রেকফাস্ট রেডি, রুটি বেগুন ভাজা ওর, আর আমি ভাত খাচ্ছি, কালকের ডালটা আছে। আজকে বানাচ্ছি ডিমের ঝোল। আড়াগুলো করতে গিয়ে আজকে ডিমগুলো এরকম ভেঙে গেছে। এখন চা বসিয়ে দিচ্ছি, এখন এই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, আর বেশি কিছু করছি না, ডিমের ঝোল ডাল আর বেগুন ভাজা। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন চাটা খেয়ে নিই। আজকে আমাদের সেকেন্ড টাইম চা। এদিকে আমার রান্না কমপ্লিট। এখানে আমি টিফিনে প্যাক করে নিচ্ছি, এটা ভাইয়ের জন্য ভাত, আর এটা বেগুন ভাজা নিয়ে নিচ্ছি একসাথে, এরপর এটা ডাল, আর এটা ডিমের কারি। এবার নিয়ে নিচ্ছি, এবার নিয়ে নিচ্ছে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য ভাত, এটাতে প্যাক করে। এই যে পুরো প্যাক হয়ে গেছে, এবার নিয়ে চলে যাচ্ছি। এখন আমি স্নান করে উঠতে পারিনি, কেন কি এত কাজ ছিল, আর রান্না বান্না করে এখন নিয়ে যাচ্ছি। তো এসে স্নান করবো, টাইগারেরও খিদে পেয়ে গেছে, আর একটা বেজে গেছে, তো খাবারটা আগে দিয়ে আসি ওদেরকে, তারপর এসে স্নান করবো, খাওয়া দাওয়া করে নেবো। তো এই যে ভাই এবার খেতে বসে পড়েছে, আর এবার আমি ওদেরকেও খাবারটা দিয়ে দিচ্ছি, ওদেরও খুব খিদে পেয়ে গেছে। এই যে সবাই চলে এসছে, তো সবাইকে খাইয়ে দাইয়ে আমরাও বাড়ি ফিরে এসেছি, খেতে বসে পড়েছি। তো বিকেল হয়ে গেছে এখন, আর এই যে চা বসিয়ে দিয়েছি আমাদের জন্য, আজকে আদা তেজপাতা লং সব দিয়ে আমি আজকে চা বানিয়ে ফেলছি। চা রেডি, আর আজকে চায়ের সাথে আমরা কেক খাচ্ছি। তো এই যে ও কাজ করছে। তো এই যে এখন বেজে গেছে 6টা, আর ও এখন চলে যাচ্ছে বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো ওখানে টাইগার একা আছে, তো টাইগারের সাথে একটু টাইম কাটিয়ে আসবে, আর তারপর পরে আমি আমার কাজ সেরে তারপর পরে আমি যাচ্ছি। ওর ল্যাপটপ আছে, তাই জন্য এখনই চলে যাচ্ছে, আর আমি আমার কাজ সেরে তারপর পরে যাচ্ছি। পৌঁছে গেছি এখানে, এবার টাইগারকেও ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। এই যে টাইগার, টাইগার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, ওদেরও ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এবার ওদের বিকেলের স্ন্যাক্স হয়ে গেছে, আমি এবার কাজে বসে পড়েছি, এই দেখতে পাচ্ছে। তো আমরা কাজে, আমিও কাজে বসে পড়ে গেছি, এবার ভাইয়ের আসার ওয়েট করছি, সুমনাও আসবে। তো সুমনা আসার পর দেখা হবে, আর তারপর মনে হয় ভাই আসবে। তো তারপর ভাই আসলে আমরা দুজনে একসাথে চলে যাবো। এখন বেজে গেছে 8:30, আর আমি চলে এসেছি, আর সাথে নিয়ে এসেছি আইসক্রিম। এরা সব ঘুমিয়ে পড়েছে এখন ভর সন্ধ্যেবেলা। এই যে আমি আসলাম বলে উঠলো। এই যে ওদের মা চেয়ারে বসে আছে,
আর টাইগারের জন্য আইসক্রিম নিয়ে এসেছি। টাইগার আইসক্রিম খাচ্ছে আর বিড়ালদেরও আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আর দেখুন টাইগার কি করছে, এখন নিজের আইসক্রিমটা খেয়ে এখন আমাদের দিকে লোভ দিচ্ছে। একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে। সব চাই নিজেরটা যখন খেলি তখন কি আমাদের জিজ্ঞেস করেছিলিস, দিদি খাবে কিনা, জিজু খাবে কিনা? হ্যাঁ, এখন নিজেরটা তাড়াতাড়ি করে খেয়ে এখন আমাদের দিক। তো আমি আজকে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এটা বাচ্চাদের জন্য আর এটা ভাইয়ের জন্য, কেন কি ওখান দিয়ে ভাত আনারটা একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, সকালে একটু কম হয়ে গেছিল, তাই এখানে বসিয়ে দিলাম। আর এদিকে খাবার দিয়ে দিয়েছি সবাইকে, টাইগার ওয়েট করছে খাওয়ার জন্য। এই যে টাইগারকেও খাবার দিয়ে দিলাম, টাইগার খেয়ে নিচ্ছে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর বিরিয়ানি কিনে নিচ্ছি। তো এই মাত্র আমরা বাড়ি ফিরলাম বিরিয়ানি কিনে, আর ওই যে আমি পটি করতে বসেছি।